আমাকে ভুল বুঝিস না। তুই তো আমাকে শিখিয়েছিস, আমরা যতই আধুনিক হই না কেন, আমরা স্মৃতির সিঁদুর শাখা পলার বাঁধন থেকে আজও বেরিয়ে আসতে পারিনি। বোন সেটা তো ভালোবেসে স্মৃতিতে সিঁদুর পাওয়া, হাতে শাখা পলা পড়া, ভালোবাসার টান মন, কিন্তু এটা কি, এসব কি? ওই লোকটা তোকে জোর করে বিয়ে করেছে বোন, এই বিয়ের কোনো মানে নেই। ওই লোকটা তোর উপর জোর করেছে, জোর জোর করে হলেও বিয়ে তো হয়েছে, সাত পাক হয়েছে, মন্ত্র উচ্চারণ হয়েছে, পুরোহিত মশাই ছিল, অগ্নি সাক্ষী হয়েছে, সিঁদুর দান হয়েছে। বোন তুই তুই এরকম বড়দের মতো কথা বলছিস কেন রে? বড় হয়ে গেছি হয়তো, না 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 এটা হতে পারে না, এটা কিছু তো হতে পারে না। ওই লোকটি তোকে জোর করে বিয়ে করেছে, ও তোকে জোর করে এইভাবে তোর জীবন নষ্ট করতে পারে না, ওর কোনো অধিকার নেই। আমি আমি থানায় যাব, আমি থানায় গিয়ে লোকটাকে অ্যারেস্ট করাবো। ও তোকে জোর করেছে, এটা বিয়ে নয়, এটা অন্যায়, এটা ক্রাইম, টর্চার, আমার বোনের উপর টর্চার হচ্ছে। আমি ছেড়ে দেবো না, কিছুতেই না। আমি আমি থানায় যাব, থানায় যাব, আমি থানায় যাব। থানায় গেলে তুইও তো অ্যারেস্ট হবি দিদি। তুই থানায় গিয়ে মুখ খুলবি, ও আমাকে জোর করে বিয়ে করেছে, আর ও থানায় গিয়ে মুখ খুলবে তুই ওর ভাইকে মেরেছিস, আর শ্রীনীতি আর আমি ওকে কবর দিয়েছি। বোন কি বলছিস কি তুই? হ্যাঁ দিদি, আমি চাই না যার সাথে আমার বিয়ে হয়েছে বিয়ের রাতে সে পুলিশের হাতে ধরা পড়ুক, তার হাজত বাসুক। কিন্তু বোন তোর জীবন, তোর জীবনের কি হবে? না 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 এটা হতে পারে না। আমি 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 পুলিশের কাছে যাব, তাতে যদি আমার হাজত বাস হয় হবে, আমি মেনে নেব, কিন্তু তোর জীবন আমি নষ্ট হতে দেবো না, আমাদের বাবার স্বপ্ন আমি নষ্ট হতে দেবো না, কিছুতেই না। হে বোন, বোন তোকে তো চ্যাম্পিয়ন হতে হবে, তোকে জিততে হবে, তোকে চ্যাম্পিয়ন হতে। কিসের চ্যাম্পিয়ন, কিসের চ্যাম্পিয়ন? শেষ, আমার কেরিয়ার শেষ, আমার আমার দৌড় শেষ, আমার সব শেষ। আমার কেরিয়ার শেষ, আমার আমার দৌড় শেষ, আমার সব শেষ। কনক, সব শেষ, আমার সব শেষ। আমার হাজবেন্ড যদি চায় তাহলে এসব হবে, না হলে আমার কিচ্ছু হবে না। দোহাই দিদি, দোহাই তোর, আমাকে আমার মতো করে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে আমার মতো করে, ছেড়ে দে আমাকে। কনক তুই ভুল করছিস, তুই বুঝতে পারছিস না কাকন কি বলতে চাইছে, তুই বুঝতে পারছিস না কনক। কাকন চায় তুই চ্যাম্পিয়ন হ, তার জন্য সবকিছু স্যাক্রিফাইস করতে পারে। প্লিজ কনক, তুই এই লোকটার সাথে সংসার করিস না, প্লিজ কনক একটু বোঝ, বোঝার চেষ্টা কর। তুই এই বেনারসি শাড়ি, এই সিঁদুর, এই সমস্ত কিছুর খোলস থেকে তুই বাইরে বেরিয়ে আয় কনক। আমি বেরোবো না, আমার হাজবেন্ড সে যেমনই হোক তাকে আমি ঠিক সূত্রে নেব, আর তার সাথেই আমি সংসার করব, ব্যাস। তুই পাগলামি করছিস বোন, বোন আমি তোকে বলছি এটা অন্যায়, এটা ভুল, এটা কোনো বিয়ে নয়। আমি থানায় যাব বোন, বেশ আমি থানায় গিয়ে আমি আত্মসমর্পণ করব, শাস্তি হবে আমার, হোক শাস্তি, মেনে নেব আমি, আমি খুনি, আমি খুন করেছি, শাস্তি আমার, আমি মেনে নেব।
তোর লাইফ নষ্ট হতে আমি দেবো না, কিছুতেই না। থানায় ফোন করবো, আমি করবো থানায় ফোন। দিদি, আমার সংসারটা নষ্ট করার কোনো অধিকার তোর নেই। আমি তোকে ঠিক বোঝাতে পারবো না, তোর তো সেটিতে এখনো সিঁদুর পড়েনি, সবটাই তো নকল, তোর তো আসল বিয়ে হয়নি, তুই আসল সিঁদুরের মর্ম বুঝবি না। আমার বিয়ে হয়ে গেছে, আমি বিবাহিতা, সে যেমনই হোক তুই আমার সংসারটা নষ্ট করিস না, দোহাই তোর, প্লিজ দিদি, তুই আমার সংসারটা নষ্ট করিস না। মিঠুদি, তুমি দিদিকে বলে দাও আমার সংসারটা যাতে না নষ্ট করে, বলে দাও, তুমি বলে দাও। কি হচ্ছে নাকি এখানে? এই যে দিদিমণি, বাসরঘরের ব্যবস্থা হয়েছে? এই যে ম্যাডাম, রাতে খাবো কি? নতুন জামাইকে কিছু খাওয়াবেন না দিদিমণি? খুব রাগ হচ্ছে না, খুব রাগ হচ্ছে, ইচ্ছে করছে ঠাস 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 করে চড় মারতে, তাই তো? হ্যাঁ, ইচ্ছে করছে কি শুট করে দিতে, এই যে এখানে, হ্যাঁ ঠিকই তো, শুট করে দিতে ইচ্ছে হচ্ছে। দাঁড়ান, এ তো সবে কলির সন্ধে, আগে আগে দেখুন কি হয়। রান্না বসান। কি? হ্যাঁ, রান্না বসান। আমি তোমার জন্য রান্না করতে পারবো না। হ্যাঁ করবেন, সর্ষের পাবদা, আহ, সাথে কষা মাংস। আর হ্যাঁ, আপনি নিজে গিয়ে দোকান থেকে আমার জন্য মদের বোতল নিয়ে আসবেন। আঙুলটা নামান কাকুন দেবী, আর জামাইকে সম্মান করতে শিখো। চলো ডার্লিং, আমরা ওয়াশার করবো আর তোমার দিদি রান্না করবে। আর হ্যাঁ, রান্না না করলে এমন অত্যাচার করবো না যে আপনি দেখে শিউরে উঠবেন, শিউরে। হ্যাঁ, কথাটা যেন মাথায় থাকে, ঠিক আছে? চলো ডালে। তুমি আমার বোনকে টাচ করবে না। কি ছোবো না মানে? আমি আপনার বোনের বর হই, না ছুলে ভালোবাসবো কি করে? হ্যাঁ, ভালোবাসা ডাক্তার, তুমি আর মানুষ নেই ডাক্তার, তুমি আর মানুষ নেই, তুমি জানোয়ার হয়ে গেছো। আর জানোয়ার বানিয়েছেন আপনি। বেশি কথা নয়, এই যে মিঠু দিদিমণি, আপনার বন্ধুকে বুঝিয়ে দিন এক ঘন্টার মধ্যে সর্ষে পাবদা আর কষা মাংস। ইউ নো আই লাভ সর্ষে পাবদা, আর তার সাথে বাসমতি চালের ভাত, আহা হা হা হা। আর তার সাথে না একটু মদ রাখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন, আমি যদি এইগুলো না পাই না, আপনার বোনকে আমি এমন টর্চার করবো যেমন শিউরে উঠবেন, শিউরে উঠবেন আপনি। চলো। না, দাঁড়াও দাঁড়াও,
আমি রান্না করব। এর কি কোনো প্রয়োজন ছিল? কেন করলি? কেন আমার এত বড় সর্বনাশ করলি? কেন করলি বল? দাঁড়া দাঁড়া, ওভাবে হবে না, আমাদের কথা বলতে দাও। হ্যাঁ দিদি, তুমি এখান থেকে সরে যাও। এসব মেয়েরা এইভাবে বুঝবে না, এদের বোঝানোর জন্য আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। এই শোনো, শঙ্কর গাঙ্গুলি তাহলে দুধে কালসাপ পুষেছিল, তাই তো? ঠিক ছবল মারলি তাকে, ছবলটা মারলি, তাই তো? কি হলো, কথা নেই কেন? চুপ করে আছিস কেন? মুখে কোনো কথা নেই কেন? কি হলো বল? রিনির জীবনটা নষ্ট করলি কেন বল? কি হলো বল? হবে না, এই রাস্তা থেকে উঠে এসে দু পয়সার মুখ দেখেছি, এখন আবার অন্য লোককে ভাসিয়ে আমাদের সর্বনাশ করছে। আরে যেই থালায় খেলি সেই থালাতেই। কি হচ্ছে কি শুভ, কেন তুই দোকারি করছিস ওকে? হ্যাঁ রে, আমায় বলতো মা, কি এমন হলো যে তুই আমার বাড়িতে বউ হয়ে গেলি না, আর আমার মেয়েটাকেও কাঁদালি? আমি কি করেছি তোর, কি ক্ষতি করেছি বল দেখি? দেখ, তুই তো আমাকে নতুন করে বাঁচতে শেখালি, তুই তো আমাকে শেখালি যে সবাইকে একসঙ্গে ভালোবেসে একসঙ্গে আমরা থাকতে পারি, সেটা কত সুন্দর জীবন, কত কত অন্যরকম হয়ে যায়। তারপরেও তুই এটা কেন করলি? কেন রিনির এই ক্ষতিটা করলি তুই বল আমাকে, বল আমাকে, বল কেন, কেন ক্ষতি করলি বল? কিরে, ওর কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, মুখ বন্ধ করে কেন রেখেছিস বল? ওর কথার উত্তর দে, ওর কথার উত্তর দে তুই, না হলে তোকে আমি। প্লিজ দিদিকে মারবেন না। আপনি আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা সুখী থাকি। সব কি হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমার তো আমার মেয়েকে বিয়ে করে আমাদের জয় হওয়ার কথা ছিল। আমি রিনিকে ভালোবাসি, এই মহিলা আমার জীবনটা নষ্ট করে দিল, নিজের বোনের সাথে আমাকে ফাঁসিয়ে দিল। এই তিনটে মেয়ে আমাকে ঘিরে যা নোংরামি করছে এখানে আপনি ভাবতেও পারবেন না। আমাকে বাসর ঘরে যেতে বলছে,
আমাকে জোর করে ভিতরে ডাকা হচ্ছে, বলছে নাকি আমার বউ ওখানে ওয়েট করছে, আমাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে। নোংরা মেয়ে, খুব নোংরা মেয়ে আপনাদের এই কাকু, খুব নোংরা মেয়ে। কেন করলি আমাকে বল, আর এসব যদি করারই ছিল তাহলে আমাকে কেন এই মূল্যবোধটা শেখালি যে রাজনীতির বাইরে হোক মানুষের জীবন থাকে, সেখানে ভালোবাসা থাকে, বিশ্বস্ততা থাকে, কেন কেন এসব শেখালি, কেন করলি মা বল না, কেন করলি? এসব মেয়ে জবাব দেবে কি করে, ঘৃণা হয় এসব মেয়ের উপর। শোনো, এখানে থেকে আর কোনো লাভ নেই, চলো এখান থেকে, যা সর্বনাশ আমাদের হওয়ার তা অলরেডি হয়ে গেছে। না না দাঁড়াও দাঁড়াও, এখনো অনেক সর্বনাশের বাকি আছে। হ্যাঁ, তুই আমাকে এই এই সংসারে ফিরিয়ে এনেছিস, আমাকে অন্য মানুষ হিসেবে গড়ে তুলেছিস, তার জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ। কিন্তু একটা কথা মনে রাখবি, আমার মেয়ের একটা একটা করে চোখের জলে ফোঁটা পড়বে, আর আমি একটা একটা করে তোর সর্বনাশ করব, সর্বনাশ করে ছাড়বো তোর। তোকে আমি মেয়ের মতো ভালোবেসেছিলাম, আর তুই আজকে তার এই প্রতিদান দিলি না? হ্যাঁ, এই প্রতিদান দিলি। দাদা দাদা শোন, দাদা দাদা, দিদি এখানে আর থেকো না, গা ঘিন ঘিন করছে, চল এখান থেকে এসো। দাঁড়া এক মিনিট, তোর এই সিঁথি সিঁদুরটা না মুছে ফেলিস। কারণ আমি জানি এই সিঁথিতে সিঁদুর দান হয়নি। তুই আমার ছেলেকে ঠকিয়েছিস, আমাকে ঠকিয়েছিস, আমার পরিবারের সকলকে ঠকিয়েছিস। দিনের পর দিন আমাদের বাড়িতে মিথ্যে বউ সেজে থেকেছিস, সবাইকে ঢুকিয়েছিস তো। এরপর না এই পৃথিবীতে আর কোনো স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করবে না। ঈশ্বর করুন তোর মতো মেয়ে যেন কোনো বাড়িতে বউ হয়ে না যায়। আমি তোকে ঘেন্না করি, কেমন অ্যাক্টিং করলাম, একেবারে সিনেমা। কি বলো, ও সোনা বলো দিদি সোনা। আচ্ছা যান যান যান, আমার জন্য রান্না করুন যান। আচ্ছা দামি মদ নিয়ে আসবেন, ঠিক আছে, দামি মদ, তারপর আপনি আমায় সেই মদ সার্ভ করে দেবেন। আপনি তো মদ খান না? খাবো তো, আজ থেকে খাবো, তারপর নাচ দেখবো, এই মেয়েটার নাচ।